বিজেপির সূত্রলোপি অনুসরি দুর্লভ সময় গেম খেলিছে। দুর্লভ সময় যদিহে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলেহেন স্বাভাবিকতে বিজেপি ক্ষতিগ্রস্ত হলেন, কংগ্রেস নয়। সেয়ে দুর্লভ সোলোয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে কংগ্রেসতে আছে, হয় নির্বাচনী ফলাফলের পিছত হয়তো বা ভোট গ্রহণের পিছত দুর্লভ সময় বিজেপিত যোগদান করব রাজনৈতিক ধারণা করা হয়েছে এইটি। এটা প্রশ্ন হয়েছে 2021ত কার সরকার হব, ইয়াক লো বিভিন্নজন কনফিউজ, বিভিন্নজন চিন্তিত, বিভিন্নজন আমাক প্রশ্ন করে যে কংগ্রেস আহিব না বিজেপি আহিব, বহুতে কয় মহাজোটবন্ধন আহিব। এটা যদিহে উজনি ব্যক্তির আপনি কথা পাতে নিশ্চিত যে বিজেপি বিজয় হব, চৌদিকে বিজেপির ঢৌ, আর আপনি নামনি ব্যক্তির যদি প্রশ্ন করে আপনি নামনি ব্যক্তিকে কব যে নহয় এবার মহাজোটবন্ধন আহিব, কংগ্রেস আহিব, বিজেপির অবস্থা কাহিল। গতি এনে অবস্থাত উজনি নামনির মাজত বা উত্তর সামান্য বিধায়ক বা সামান্য আসন সাল সলনি ঘটিলে যিকোনো দলের সরকার হয়ে যাব পারে। আজির তারিখত বিজেপির সরকার হব বা কংগ্রেসের সরকার হব বলে ভাবাটো বা কোয়াটো নিশ্চয় উচিত নয়, যেহেতু এতিয়াও নির্বাচনী প্রচার অভিযান তুঙ্গত উঠা নাই। কিন্তু এইখানে সময়তেই গৌরব গগৈয়ে অঙ্ক করে পেলাইছে যে 60-র অধিক আসন ইতিমধ্যে বিজেপি কংগ্রেসে লাভ করলে, মহাজোটবন্ধন লাভ করলে। গতি 100-র অধিক আসন হয়ে যাব পারে চৌদিকে কংগ্রেসের বতাহ বলেছে এই ধরনের ধারণা গৌরব গগৈ। কিন্তু এই ধারণাক অস্বীকার করেছে স্বয়ং মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সোনোয়ালের মতে নহয় সরকার বিজেপির আহিব, এটাই কথা জনসাধারণের স্পষ্ট কথা। আকো এবার বিজেপি সরকার, কারণ যা 5 বছর রাইজে বিজেপি সরকার পর সুফল পালে, মর্যাদা পালে, সন্মান পালে, আর বিজেপি সরকার দিনত রাইজ সম্পূর্ণরূপে সুরক্ষিত। গতি সেইভাবে ভারতবর্ষের বুকুত শক্তিশালী রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার বাবে পুনর্বার বিজেপি সরকার গঠন করার বাবে রাইজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, রাইজে সংকল্প লৈছে। নির্বাচন ঘোষণা করে দিয়ে বা আজিয়ে ভোট দি দিয়ে আমার সরকার আহি আছে, আমি হাফওয়ে মার্ক ক্রস করলেও, আজি আমি হাফওয়ে মার্ক ক্রস করলেও আর যেতালে আমি ফেজ 3 লৈ পাম, আমার যে টার্গেট 101+, সেই টার্গেট আমি অ্যাচিভ করি। ফার্স্ট ফেজত আজি তারিখত মইতো ভাবিছিলো অলপ কম পাম, কিন্তু যদরে এটা মই ভ্রমণ করে আইসো এটা ফার্স্ট ফেজতো প্রায় সবতে মই দেখিছো আমার জিকার সম্ভাবনা আছে। তারিখত আমি মেজরিটির আহি গলো, যদি আজি আপনি ভোট গণনা করে আজি তারিখত আমি 64 ক্রস করলে যেতালে ফেজ 3 আহিব, তো 100 আগত যাব পারো আমি। এবার গঠবন্ধনের সরকার আহিব আমি দেখি আছো, ইনশাআল্লাহ। জি যিমান সিট পাব লাগে আর 10টা বেশি পাম, ইনশাআল্লাহ জিকিম, ইনশাআল্লাহ। মহাগঠবন্ধনে আমি আমার মুজিবুর রহমান জিকিব,